মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা যখন দায়িত্ব বণ্টন হয়েছে, সে বলেছিল আল্লাহ আমাকে এমন একটা বিভাগ দিলেন, এমন একটা মন্ত্রণালয় দিলেন, যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার কারণে মানুষ আমাকে গালিগালাজ করবে, মানুষ আমার প্রতি বদদোয়া করবে, মানুষ আমাকে খারাপ বলবে, কারণ আমি মানুষের কি করি, কি কবজ করি, জান কবজ। আল্লাহ তাআলা বলেন তোমার কোনো টেনশন নাই, তোমার দুশ্চিন্তা করতে হবে না, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি, তুমি জান কবজ করবা, মানুষ তোমাকে গালি দিবে না, মানুষ গালি দিবে ডাক্তারকে, কাকে, ডাক্তারকে। মানুষ মারা যাবে, তুমি জান কবজ করবা, তোমাকে গালি দিবে না, গালি দিবে ওই বাসের মালিককে, ওই বাসের হেল্পারকে, ওই বাসের ড্রাইভারকে। তুমি জান কবজ করবা, মানুষ হসপিটালকে গালিগালাজ করবে, মানুষ চিকিৎসাকে গালিগালাজ করবে, মানুষ রোগকে গালিগালাজ করবে, তোমাকে গালিগালাজ করবে না, কারণ আমি একটা উসিলা, একটা মাধ্যম দিয়ে তাকে পৃথিবী থেকে তুলে নিয়ে আসবো, যার কারণে তোমাকে কেউ গালি দেবে না। আসলে এই রোগটা তার কোনো মৃত্যুর জন্য দায়ী নয়, এটা মৃত্যুর একটা উসিলা মাত্র। সিদ্ধান্তটা কার? আল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত, যেখানে থাকো, গোটা পৃথিবীতে বিভিন্ন সময় মহাগ্রন্থ আল কোরআনের আয়াতকে চ্যালেঞ্জ করা হয়েছে, আজকেও কেউ কেউ চ্যালেঞ্জ করে। মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ তারা পরিবর্তন সংস্কার করে ফেলবে, এটা এক ধরনের চ্যালেঞ্জ। মহাগ্রন্থ আল কোরআনের আইন আল্লাহর শাসন ছাড়া এই পৃথিবীতে পূর্ণ সংস্কারও হবে না এবং সমাজে শান্তিও প্রতিষ্ঠিত হতে পারে না। কেন পারে না? আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মৃত্যু যেমন অবধারিত, প্রথম শিক্ষা আজকের আলোচনার, মরু মাস্টার ইউনুস বিশ্বাসের জীবন থেকে প্রথম সিদ্ধান্ত, গোটা পৃথিবীর সমস্ত শক্তি মিলে যদি মরু মাস্টার ইউনুস বিশ্বাস সহ মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচানো না যায়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের ক্ষমতাকে এক জায়গায় করে এক ইঞ্চি শান্তি মানুষের মধ্যে নিয়ে আসা যাবে না। কার ফয়সালা? সারা আপনার জন্ম যেমন সত্য, আপনার মৃত্যুবরণ করা যেমন সত্য, এটা যেমন অবধারিত, আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না, এটাও ঠিক সেরকম অবধারিত। কারণ আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত, বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করেছিল, বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করেছে, আমরা দেখতে চাই কি করে মৃত্যু স্পর্শ করে। আল্লাহ তাআলা স্রষ্টা নাকি এরকম বিধান দিয়েছেন, বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করে দিয়েছেন, একজন মানুষকে সমস্ত অক্সিজেনের ব্যবস্থা করে কাজ দিয়ে ভালো করে এমনভাবে প্রটেক্ট করে তাকে ভিতরে দিয়ে রাখা হয়েছে যেন বাইরের কোনো বিপদ তাকে স্পর্শ করতে না পারে। চ্যালেঞ্জের পালা শুরু হয়ে গেল, মাস, বছর, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড পার হচ্ছে, অপেক্ষমান আছে, বিজ্ঞানের অবজার্ভ করছে জীবন্ত মানুষটাকে, কি করে মৃত্যু হবে, তার কাছে থেকে যেতেই পারবে না, তাকে তো চতুর্দিক থেকে বেষ্টন করে রাখা হয়েছে। কি আয়াতকে চ্যালেঞ্জ করা হয়েছে? আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বুরুজ, বুরুজ বলা হয় পৃথিবীতে এখন পর্যন্ত যত শক্তিশালী জিনিস আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, সেই শক্তিশালী জিনিসকে সব কিছু ভেদ করতে পারে, সেই ভেদ করতে পারার নাম হচ্ছে বুরুজ। আর সেই বুরুজকেও ভেদ করতে পারবে না এমন জিনিস আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, তার নাম দিয়েছে তারা ওই যে বেষ্টন করে রেখেছে মৃত্যুকে, মৃত্যুকে বেষ্টন করে রেখেছে বিজ্ঞানীরা। মৃত্যু আমাদেরকে বেষ্টন করে রেখেছে আল্লাহ বলেছেন, আর ওরা বলেছে আমরা মৃত্যুকে বেষ্টন করে রেখেছি। এরা তো ইমানদার না, এরা আল্লাহর আয়াতকে কি করেছে। আচ্ছা আপনাকে বলি ভাইয়েরা, এই কথা শোনার পরে আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, আমরা নাউজুবিল্লাহ বলতেছি, ওরা তো ইমানদার না, ওরা তো মুরতাদ, ওরা তো কাফির, ওরা তো মুশরিক, ওরা তো বেঈমান, ওরা তো ইমানই আনে নাই, ওরা তো আল্লাহর আয়াতকে চ্যালেঞ্জ করেছে,
কি চ্যালেঞ্জ করেছে? আল্লাহ বলেছেন মৃত্যু তোমাকে বেষ্টন করে আছে, আর ওরা বলেছে আমরা মৃত্যুকে বেষ্টন করে রেখেছি, কি করে ঢুকে দেখে নেবে? আচ্ছা এইটা যদি তার জন্য মোরতাদগিরি হয়, এইটার জন্য তার যদি বেইমানি হয়, তাহলে আজকের যুগে এসে কেউ যদি বলে আল্লাহর দেওয়া বিধানের বাইরে গিয়েও সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, সমরনীতি পরিচালনা করে আমরা সুখী সমৃদ্ধ একটা সমাজ নির্মাণে করে দিতে পারবো, তাহলে এটা কি ওই বিজ্ঞানীদের মতো হবে না? হবে না। ওরা আল্লাহর আয়াতকে চ্যালেঞ্জ করেছে, আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাজ্জিরু তাবজিরা, তোমরা অর্থনীতিতে অপচয় করো না। আর আমাদের একটা মূর্তি বানাতে কয়েক হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে, এটা কাকে চ্যালেঞ্জ করা হয়েছে? আল্লাহ বলেছেন অর্থনীতিতে তোমরা বাড়াবাড়ি করো না। ইন্নাল মুবাযযিনিনা কানু ইখওয়ানাস, কার ভাই? ফেরেশতার ভাই। অপচয় করো না। এখন এই আয়াতকে চ্যালেঞ্জ করে কেউ যদি দোকানে গিয়ে তার অধিকারের বাইরে গিয়ে বলে এই দোকান চালাইতে হলে চাঁদা দিতে হবে, নাহলে দোকানের ঝাঁপ বন্ধ করো, এই লোকটা যদি সালাতুল এশার নামাজ পরেও গিয়ে এই কথা বলে, ও ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? মরহুম মাস্টার ইউনুস বিশ্বাস এই জাতীয় বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছেন, আমরাও লড়াই করব। কেন লড়াই করেছেন? ওনার কোন ব্যক্তির সাথে শত্রুতা ছিল না। ওই যে বিজ্ঞানীরা আল্লাহর আয়াতকে চ্যালেঞ্জ করে বলেছে তুমি মৃত্যুকে বেষ্টন করেছো আমাদেরকে, আমরা মৃত্যুকে বেষ্টন করলাম। আর আজকের যুগের কতিপয় মুসলিম নামধারী লোকেরা বলেন আল্লাহর বিধান দিয়ে তোমরা শান্তি প্রতিষ্ঠা করবো, হুজুররা এই কথা যতই বলো লাভ হবে না, আমরা যেই লাউ সেই কদু, মানব রচিত মতবাদ দিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। এই মুরতাদদের সাথে এই ব্যক্তির কি পার্থক্য আছে? আলাহুল খালক ওয়াল আমর, মরহুম মাস্টার ইউনুস বিশ্বাসের জীবন কর্মের মূল স্লোগান ছিল সৃষ্টি যার, সৃষ্টি যার। এটা কি ওনার বাপের স্লোগান? না। এটা কি ওনার স্ত্রীর স্লোগান? না। এটা কি বাংলাদেশ জামাত ইসলামের আমিরের স্লোগান? না। এটা একজন ইমানদার মুসলিম মুসল্লি যিনি নামাজ পড়ে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহর ওহদানিয়তের ঘোষণা দিয়ে এসেছে, সেই আল্লাহরই ঘোষণা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আঞ্চল বেতা। এই মসজিদের কোন ইমাম যদি এখন এসে এখানে মাইকে দাঁড়িয়ে বলেন আমি একটু আগে আপনাদের ইমামতি করে এসেছি, না ভাই আমার কথা আপনারা শুনবেন না, আমার কথায় আপনারা সিজদা করেছেন, আমার কথায় আপনারা রুকু করেছেন, আমার কথায় আপনারা উঠেছেন বসেছেন, আমি এখন সেই লোক এসে বলতেছি আল্লাহর আইন অনুযায়ী মসজিদ চলবে, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী নমালা চলবে না। এই ইমামের কথা আমরা শুনতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ, কি বলেন ইমাম সাহেব? তো ওনার তো দাঁড়িয়ে আছে, উনি তো টুপিওয়ালা মানুষ, উনি তো সুন্নাত তরিকা মেনটেন করেন, ওনার সব ঠিক থাকলেও উনি মসজিদে ঠিক আছেন, মসজিদ থেকে বের হয়ে যখনই উনি বলেছেন মসজিদে আল্লাহর আইন চলবে আর জমিনে চলবে মানুষের আইন, উনি আল্লাহর বিধানকে কয় ভাগে ব্যক্ত করেছেন? আল্লাহর এই জমিনের মালিক কয়জন? মসজিদের আল্লাহ আর এই জমিনের আল্লাহ দুইজন, কথা বুঝে বললেন? মরহুম মাস্টার এই মসজিদ এবং জমিনের মালিক এক করে কথা বলেছেন বলে এই নমালায় তাকে অনেক প্রতিবাদের মুখে পড়তে হয়েছে। এটা কি মরহুম মাস্টার ইউনুসের বিশ্বাস, বিশ্বাসের বিশ্বাস, নাকি আল্লাহর বিশ্বাস? আল্লাহর বিশ্বাস। এই তো মরহুম মাস্টার ইউনুস বিশ্বাস, আলহামদুলিল্লাহ। নামের সাথে, নামের সাথে কাজের মিল আছে। উনি বিশ্বাস করতেন মসজিদে যে আল্লাহ, এই জমিনেরও সেই আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ভালো করে বুঝে নাও, শুনে নাও আল্লাহর ঘোষণা, আল্লাহর আইন ছাড়া এই সমাজ রাষ্ট্র পরিবর্তন হতে পারে না, পারবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এক আল্লাহর হুকুম চলবে। ভাইয়েরা এতো অনেক পরের কোরআনের আয়াত, আপনি যে কালিমা পড়েন কালিমা তৈয়বা লা
একটু পরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা যে কালিমা পড়ে আপনি নিজেকে মুসলিম দাবি করেন, এই কালিমার আহ্বান কি? এই কালিমা কি বলে আপনাকে? যে দলের যে মতের যে আদর্শে যে রাজনীতির আপনি হন, কোনো আপত্তি নাই, হন, কিন্তু একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, মরহুম মাস্টার ইউনুস বিশ্বাস কেন আপনাদেরকে ইসলামের আহ্বান করত? কেন মামলার পর মামলা হওয়ার পরও তিনি এই পথ থেকে ফিরে আসলেন না? কেন জেল জুলুম নির্যাতন হামলা মামলা সহ্য করে চাকরি চলে গেল? গেল, আমি বলেছি, আমি কথা বলেছি, ভাই একটু সহ্য করেন না, একটু সবর করেন, কয় মাস এই পোস্টে আপোষ হবে না, যাক যাক যাক, চাকরি আমার রিজিকের ফয়সালা করে না। মরহুম মাস্টার ইউনুস বিশ্বাসের আর একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি ছিল, চাকরি আমার রিজিকের ফয়সালা করে না, আমার রিজিকের ফয়সালা করে মহান আল্লাহ সুবহানাহু, আমার নিজের কানে শোনা। আমি বলেছি ওনাকে, স্কুলের শিক্ষক বৃন্দ এখানে আছেন, আমার চেয়ে ওনারা আরো ভালো বলতে পারবেন। আমি বলেছি, আমি অনুরোধ করেছি, বরিশাল থেকে আসেন, ভাইদের সাথে বসেন, কথা বলেন, অন্যরা যেভাবে চাকরি করেন আমিও চাকরি করেন, আমি রিজিকের কাছে আত্মসমর্পণ করব না, আমি আত্মসমর্পণ করেছি রিজিকের মালিকের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা আত্মসমর্পণ করি কার কাছে? রিজিকের কাছে, সম্মানের কাছে, মর্যাদার কাছে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, এখন আমার নতুন সভাপতি আর একজন হয়েছে, এখন তো ওনার পিছনে ঘুরতে হবে। ভাই সালাম আলাইকুম, ভাই সালাম আলাইকুম, আমি বলি কি বললেন তো বুঝাও তো যায় না, সালাম আলাইকুম ভাই, আমি বললাম সালাম দেয় মানুষ মানুষকে নিরাপত্তার জন্য, আপনার সালাম তো ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে ফেলবে, সালাম আলাইকুম ভাই, কয় ভাই এটা নির্বাচনী সালাম, আস্তাগফিরুল্লাহ পড়েন, এই নির্বাচনী সালাম এলাকায় আছে না নাই? মরহুম মাস্টার বিশ্বাস ইউনুস নির্বাচনী সালাম দিতেন না সুন্নতি সালাম দিতেন? নির্বাচনী সালাম শুরু হয়ে গেছে, কয় ভাই সালাম আলাইকুম, আমি বললাম সালাম কালাম একটু ঠিকঠাক, কয় ভাই এত সালাম দিয়ে কুলান যায় না, এই যেন মানে কম্পোজ করে নিচ্ছে, বের হয়ে যায়, অটো বের হয়ে যায়। ইমানদারদের সালাম নির্বাচনী আর সুন্নতি, আমরা সবাই ইলেকশনে সালাম দেব, তারপরে আর নাই সালাম, আমাদের নিরাপত্তার গ্যারান্টি। যে সুন্নতি সালাম দেয় সে আপনার হক মেরে খেতে পারে না। মরহুম মাস্টার ইউনুস বিশ্বাসের আর একটা সুন্দর জীবন পদ্ধতি ছিল, সবার আগে তিনি অন্যকে সালাম দেওয়ার জন্য প্র্যাকটিস করতেন। ওনার সাথে আমি শেষ দুই দিন তার একদিন আগে আমি বাউফল থেকে গিয়েছি, লাস্ট সময় আমার মসজিদ থেকে তার সর্বশেষ বিদায়, সালাতুল এশা জামাত আদায় করে পাশে বসা, উঠতে পারেন না, অনেকক্ষণ বসে আছেন, উঠতে পারেন না, হঠাৎ আমাকে বললেন যে মাসুদ ভাই আমার হাতটা একটু ধরেন, আমি হাতটা ধরলাম, আল্লাহ, মসজিদে যে ভাইয়ের সাথে একত্রিত ছিলাম, আল্লাহ হৃদয় করো জান্নাতুল ফেরদাউসে একত্রিত করে দিয়ে দেবেন, আল্লাহ আপনার এই দিনের গোলামটা সালাত আদায় করে উঠতে পারে না, অথচ সারাটা দিন দিনের কাজে, ইসলামের আন্দোলনের কাজে সৈনিকের মতো ছুটেছে। আমি বললাম বলেন কি আপনি সালাত থেকে উঠতে পারছেন না, সারাটা দিন আজকে দৌড়েছেন আপনার, কয় মাস হবে ঢাকায় গিয়ে একটু ডাক্তার দেখানো লাগবে, আমার পাটা নড়াইতে পারি না, আল্লাহ আপনি আপনার এই গোলামটাকে জান্নাতে মেহমান করেন, আমিন। ভাইয়েরা, মরহুম মাস্টার ইউনুস বিশ্বাস শক্তির জোরে চলতেন না, বিশ্বাসের জোরে চলতেন, বিশ্বাসের শক্তিতে বলিয়ান ছিলেন, ইমানদারের শক্তি হচ্ছে এখানে,
আমাদের শক্তি রাজনৈতিক শক্তি নয়, আমাদের শক্তি সভাপতি সেক্রেটারি কোন পদ পদবি কোন দলে আছে, সরকার নাকি বিরোধী দলে আছে, এই শক্তি ইমানদার আসল শক্তি নয়। ইমানদার যদি দুনিয়ার শক্তিতে বিজয়ী হতো তাহলে বিজয়ী হতো উহুদের যুদ্ধে, ইমানদার যদি বিশ্বাসের শক্তিতে বিজয়ী না হতে পারত পরাজিত হতো তাহলে পরাজিত হতো বদরের যুদ্ধে। ইমানদারদের ইতিহাস হচ্ছে শক্তির জোরে ইমানদাররা বিজয়ী হয় নাই, হয়েছে ইমানের জোরে, তাই বদরে বিজয় হয়েছে। দুনিয়ার দৃষ্টিতে যখন শক্তি অর্জিত হয়েছে তখন বদর ইমানদারদের পরাজিত হয়েতে হয়েছে। আজ নমালার মুসল্লিরা সিদ্ধান্ত নিতে চায় নমাল আগামী দিনে কোন রাজনৈতিক দলের শক্তিতে চলবে না, ইমানদার ইমানের বলিয়ারে চলবে। যদি ইমানদার হও লড়াই করতে আসো, আর না হলে যে কোন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকো। কোন অন্যায়কে মাথা নত মাস্টার ইউনুস বিশ্বাস করে নাই, এই নমালাতে কোন অন্যায়কে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। মরু মাস্টার ইউনুস বিশ্বাসের চেতনায় হচ্ছে কোন চাঁদাবাজি নমালায় চলতে দেওয়া হবে না। মরু মাস্টার ইউনুস বিশ্বাসের জীবন এবং কর্মই হচ্ছে এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে ইমানদার, হে শক্তিশালী যুবক, হে শক্তিশালী রাজনৈতিক নেতা, হে শক্তিশালী রাজনৈতিক প্রশাসক, ভালো করে মনে রাখো, তোমার পা দিয়ে যখন তুমি হাঁটো, এক পা যখন মাটিতে ফেলো, মাটি তখন তোকে স্মরণ করায়, এই মাটি থেকে তোর জন্ম তুই মনে রাখিস। আর এক পা যখন মাটিতে দেন কদম, ওই মাটি আপনাকে চিৎকার করে বলে আপনি শুনতে পান না, এই মাটিতেই তোকে আবার ফিরে আসতে হবে, ফিরে আয়, তোকে দেখে নেব। সেই মাটিতে দর্ব বলে, সেই মাটিতে অহংকার করে, সেই মাটিতে অহমিকা ও গর্ব অহংকার নিয়ে ইমানদাররা চলতে পারে? যদি অহংকার গর্ব নিয়ে কেউ চলে সে ইমানহীন অবস্থায় জীবন যাপন করে। আমাদের মরহুম মাস্টার ইউনুস বিশ্বাসের যে বিশ্বাসী চেতনা ছিল সেই বিশ্বাসী চেতনার শেষ ধাপ ছিল তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার চেষ্টা করতে চেয়েছেন। এটা কি তার ব্যক্তিগত উদ্যোগ ছিল না আল্লাহর ফয়সালা? আকিমুস সালাত কার নির্দেশ? আকিমুদ্দিন কার নির্দেশ? নামাজ পড়ো আল্লাহর নির্দেশ, আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করো আল্লাহর নির্দেশ, মসজিদ আল্লাহর হুকুমে চলবে, জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর হুকুমে চলবে, মসজিদ আল্লাহর হুকুমে চলে বলে মসজিদটা নিরাপদ লাগে, এই জমিন আল্লাহর হুকুমে চললে জমিনটাও নিরাপদ হয়ে যাবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে এতগুলো কথা আসলে আসুনই বলতে চাই না। আপনারা এতজন ভাইয়েরা, এতজন ভাইয়েরা বসে আছেন, তার চেয়ে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, সত্যি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, সত্যি কৃতজ্ঞ। আমার মতো এই ক্ষুদ্র গুণাগার মানুষের কথাগুলো আপনারা যে নীরব পিনপতন মুহূর্ত অতিক্রম করেছেন, আমি এই কারণে কথা লম্বা করেছি। আমি বারবার খেয়াল করেছি কেউ চলে যাচ্ছেন কিনা, আমি দেখলাম যে কেউ যাচ্ছেন না আপনারা, আমার খারাপ লাগছিল। আমি কথা শেষ করে দিলে ভাইরা হয়তো মর্মাহত হবেন যে হয়তো সবাই মিলে আমরা একটু কথা শোনার জন্য আসলাম আর আমরা এখান থেকে কিছুই নিয়ে যেতে পারলাম না, এই ভয়ে আমি আসলে কথাগুলো তুলে ধরেছি। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দেবে। আমার অনেক মুরব্বীদেরকে আমি দেখেছি দাঁড়িয়ে আস, অনেকে দাঁড়িয়ে আছে, আল্লাহ এখানে দাঁড়িয়ে থেকে যারা ইসলামের আলোচনা শুনেছেন কাল কিয়ামতের দিনে তাদেরকে আপনি আরশে আজিমের নিচে ছায়া দিয়ে তাদেরকে দান না করাই আপনি বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেন, তাদের সাথে আমরা যারা বসা আছি আমাদেরকেও আপনি তুলে নিয়ে দেন আল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা কষ্ট করে আমাদের আয়োজনকে সফল সার্থক করেছেন, আগামী দিনেও ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর নির্দেশ বাস্তবায়নের পক্ষে যে কোনো সিদ্ধান্ত আসলে এভাবে আমরা কি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও মরহুম মাস্টার ইউনুস বিশ্বাসের রুহের মাগফিরাত এবং তার জন্য জান্নাতুল ফেরদাউস, বিশেষ করে তার পরিবার, কে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক এবং তিনি যে উদ্দেশ্য সাধন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার চেষ্টায় নিজেকে নিয়োজিত করেছিলেন, আমরাও যেন সে দিন কায়েম করতে করতে আল্লাহর কাছে আল্লাহর গোলাম হয়ে হাজির হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন, আমিন।